হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের টপিক মনিটর। আমরা সবাই পিসি বিল্ড করার সময় পিসির কম্পোনেন্ট নিয়ে খুবই এক্সাইটেড থাকি, এবং এই কারণে মনিটর যে একটা মানে বিগ ম্যাটার, গেমিং বা আপনার প্রফেশনাল ওয়ার্ক বলেন যাই বলেন, এই জিনিসটা আমাদের মাথা থেকে চলে যায় পিসি বিল্ড করার সময়। মেইন ফোকাসটা থাকে আমাদের সিপিইউর উপরে, কিন্তু এই মনিটরও যে একটা বড় পার্ট হতে পারে, যারা হচ্ছে মানে এই জিনিসটাকে স্কিপ করে পরবর্তীতে একটা মানে বুতোসে একটা মনিটর কিনছেন, যারা তারা বুঝবেন যে আপনার একটা পাওয়ারফুল পিসি থেকে ঠিকঠাক আউটপুট না পাইলে, অর্থাৎ মনিটরে ভিউটা ঠিকঠাক না আসলে কেমন লাগে। সো যাই হোক, এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিও। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমি একটা ইউজড সিপিইউ কিনেছি, যেটার কনফিগারেশন ছিল 5600G সাথে 16GB র্যাম এবং B550 এর একটা মাদারবোর্ড। ওই সিপিইউটার সাথে একটা মনিটর নেওয়ার প্রয়োজন ছিল। আমি বলছিলাম যে আমার মনিটরের বাজেট কমে যাচ্ছে বলে আমি ইউজ নিছি, তো আমি কোন মনিটরটা সিলেক্ট করলাম সেটা নিয়ে আমার আজকের ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মনিটর কেনার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি, অর্থাৎ আপনি মনিটরটা দিয়ে কি করবেন, গেমিং করবেন নাকি প্রফেশনাল ওয়ার্ক করবেন অথবা ভিডিও এডিটিং করবেন না কি করবেন, সেটা হচ্ছে আপনার মেইন ফোকাস হতে হবে মনিটর কেনার ক্ষেত্রে। তো আমার মনিটর কেনার ক্ষেত্রে প্রথম ফোকাস ছিল ভিডিও এডিটিং এবং সেকেন্ড ফোকাস হচ্ছে গেমিং। গেমিং এর প্রতি আমি খুবই প্যাশনেট, গেমিং না করলে আমার চলে না, আমি এই ধরনের গেমার। তো আমার গেমিংটাকে মাথায় রাখতে হবে, আমার প্রফেশনাল ওয়ার্কটাকেও মাথায় রাখতে হবে, মেইনলি ভিডিও এডিটিং এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো ভিডিও এডিটিং করতে গেলে যে জিনিসটা মেইন দরকার হয় সেটা হচ্ছে কালার অ্যাকুরেসি। কালার অ্যাকুরেসি যদি আমি ঠিকঠাক না দেখতে পারি এডিটিংয়ের সময়, তখন প্রোডাকশনে গিয়ে অর্থাৎ যখন ভিডিওটা লাইভ হবে তখন সেটা কেমন দেখাবে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। আবার গেমিংয়ের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিফ্রেশ রেট। আপনার যদি গেমিংয়ের রিফ্রেশ রেট ভালো না আসে তাহলে আপনি গেম খেলে মজা পাবেন না, মানে স্মুথ যে ভাবটা সেই ভাবটা আপনি পাবেন না। সো এই দুই দিক মাথায় রেখে আমাকে ডিসিশনটা নিতে হয়েছে যে আমি কোন মনিটরটা কিনবো। প্রায়োরিটির পাশাপাশি যে বিষয়টা সবচেয়ে বেশি মানুষের মনে দাগ কাটে সেটা হচ্ছে বাজেট। অনেকেরই তো শখ থাকে যে অনেক হাই এন্ডের মনিটর নিব, কিন্তু বাজেট না থাকলে ভাই কীভাবে নেবেন? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলেদের এইটাই মেইন সমস্যা, বাজেট। তো আমাদের যেটা করতে হয়, বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট জিনিসটাকেই খুঁজে নিতে হয়। তো আমিও সেটাই করেছি, আমার লিস্টেও বেশ কয়েকটি মনিটর ছিল। তো বাজেটের কথা বলতে গেলে আমার বাজেট ছিল হচ্ছে 15,000 টাকা। এই 15,000 টাকা বাজেটের আশেপাশে যে মনিটরগুলো ছিল তার একটা লিস্ট আমি করেছি, এবং সেখান থেকে ফিচার এবং আমার প্রায়োরিটি বেস করে আমি একটা মনিটর সিলেক্ট করেছি। মনিটর সিলেক্ট করার আগে যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, ওই যে বললাম প্রায়োরিটি, আপনার প্রায়োরিটি যদি প্রফেশনাল ওয়ার্ক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কালারের দিকে ফোকাস করতে হবে। আপনাকে এমন একটা মনিটর নিতে হবে যেটা বেস্ট কালার, মানে ক্লোজ টু ন্যাচারাল কালার প্রডিউস করে। যে জিনিসটাকে আপনি চোখের সামনে লাল দেখতেছেন, আপনার মনিটরও সেই জিনিসটাকে চোখের সামনে অ্যাকুরেট লাল দেখাইতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাকশনে যে, অর্থাৎ আপনার যখন কাজ কমপ্লিট হবে তখন কোন কালারটা আসবে। এই জন্য যারা প্রফেশনাল ওয়ার্ক রিলেটেড কাজ করে থাকেন তারা সবসময় অ্যাকুরেট কালারের দিকে বেশি ফোকাস করবেন, আর যারা গেমার আছেন তাদেরকে দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে, একটা হচ্ছে রেসপন্স টাইম আর একটা হচ্ছে রিফ্রেশ রেট। রেসপন্স টাইম যত কম হবে তত আপনার গেমিংয়ের এক্সপিরিয়েন্স স্মুথ হবে, এবং আপনার রিফ্রেশ রেট যত বেশি হবে তত ঘোস্টিং কম হবে। যারা রেগুলার গেম খেলে থাকেন তারা এই দুইটা টার্ম সম্পর্কে অলরেডি জানেন। সো এটা নিয়ে বেশি ডিটেলস আলোচনা করবো না, যেহেতু আমরা ওই ধরনের মানে হাই এন্ড মনিটরের কথা বলছি না এখানে। আমার বাজেট 15,000, আমার এর ভিতরে একটা ভালো মনিটর চুজ করতে হবে, তাই ইচ্ছা থাকলেও আমি দুইটা জিনিস এক করতে পারছি না, অর্থাৎ গেমিং এবং আমার প্রফেশনাল লাইফ দুটোকে আমি এক করতে পারছি না। এই 15,000 টাকা বাজেটের ভিতরে যে ধরনের মনিটর আপনি পাবেন সেটা হচ্ছে 75Hz রিফ্রেশ রেট, একটা IPS প্যানেল এবং 5ms রেসপন্স টাইম। সো এর ভিতরেই আপনাকে একটা মনিটর সিলেক্ট করতে হবে। এই কনফিগারেশনের ভিতরে আমি 5টি মনিটর সিলেক্ট করেছিলাম, মনিটরগুলোর মডেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 5টা মনিটরের ভিতরে স্যামসাং এর যে মডেলটা ছিল সেটা নিয়ে কিছুটা রিসার্চ করার পরে দেখতে পাই যে এটার মানে রিপোর্ট একটু খারাপ আছে, মানে এই মনিটরটা ওয়ারেন্টিতে বেশি যায়, মানে প্রবলেম বেশি হয় সো ওয়ারেন্টিতে বেশি যায়, যে কারণে আমি স্যামসাংটা অ্যাভয়েড করে গেছি। এরপর আর একটা মনিটর ছিল, সেটা হচ্ছে 24 ইঞ্চি। এখানে আর একটা কথা বলি, এই 15,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে আপনি সর্বোচ্চ 24 ইঞ্চি পর্যন্ত পাবেন, মানে মনিটর স্ক্রিন সাইজ 24 ইঞ্চি পর্যন্ত পাবেন, কিন্তু অধিকাংশ মনিটরই থাকবে 22 ইঞ্চি। 24 ইঞ্চি একমাত্র মনিটর হচ্ছে Redmi 1A, এই মডেলটা। কিন্তু এই রেডমি মানে Xiaomi ব্র্যান্ডটাকে আমি অ্যাভয়েড করতে যাচ্ছি, বিকজ এটার ওয়ারেন্টি হচ্ছে মাত্র 1 বছর, এবং বাকি ব্র্যান্ডগুলোর মনিটরগুলোর ওয়ারেন্টি 3 বছর। সো আমার যেহেতু রেগুলার মনিটর কেনা হবে না, আর ওয়ারেন্টির দিকেও একটু নজর দিতে হবে, অ্যাটলিস্ট 3 বছর আমি নিশ্চিন্তে মনিটরটা চালাতে পারবো, যে কারণে রেডমির ওই 1A মনিটরটা আমি বাদ দিয়েছি।
এরপরে আমার পছন্দ ছিল একটা কমন মনিটর, যারা মানে মোটামুটি এই রেঞ্জে যারা মনিটর কিনে থাকেন তারা সবাই ওই মনিটরটাই সিলেক্ট করে থাকেন। মনিটরটার মডেল হচ্ছে HP M22F, কিন্তু এই মনিটরটা আমি অ্যাভয়েড করেছি কারণ এটার প্রাইস একটু বেশি হয়ে যায়। এটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। 500 টাকা আমার কাছে এখন অনেক বড় বিষয়, যে কারণে মনিটরটা আমার বাদ দিতে হয়েছে, নাহলে ওই মনিটরটাই হয়তো আমি নিতাম। এরপরে লিস্টে যে মনিটরগুলো ছিল তার ভিতরে লুকস, ডিজাইন এবং ফিচারের দিক থেকে আমার পছন্দ হয়েছে ভিউসনিকের এই মনিটরটি। মনিটরটির মডেল হচ্ছে ভিউসনিক VX2276SH। এবার কথা বলবো এই মনিটরটার ফিচারগুলো নিয়ে। এই মনিটরটাতে ইউজ করা হয়েছে 22 ইঞ্চির একটি IPS প্যানেল, যেটা আমি যে বলেছিলাম কালার অ্যাকুরেসি আমার দরকার, সেই কালার অ্যাকুরেসিটা এই IPS প্যানেল থেকেই প্রোভাইড করবে। এছাড়া VA প্যানেল এবং TN প্যানেলেরও অনেক মনিটর পাওয়া যায়, কিন্তু সেগুলোতে কালারগুলো অ্যাকুরেট থাকে না। আপনাকে মাথায় রাখতে হবে যে কালার অ্যাকুরেট পাইতে গেলে আপনাকে IPS প্যানেল নিতে হবে, যে কারণে আমার এই মনিটরটা সিলেক্ট করা। এই মনিটরটার একটা মেইন ফিচার হচ্ছে এন্টি গ্লেয়ার। কিছু মনিটর থাকে যেগুলো হচ্ছে আপনার মানে আলো রিফ্লেক্ট করে, আমাদের মোবাইলের স্ক্রিনে যেরকম আলো রিফ্লেক্ট করে সেরকম রিফ্লেক্ট করে, এটার উপর একটা ম্যাট টেক্সচার দেওয়া আছে যে কারণে আপনার আলোগুলো রিফ্লেক্ট করবে না, আপনি মনিটরের যে জিনিসটা আপনি দেখতেছেন সেই জিনিসটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। মনিটরটার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে উপর নিচ সব দিকে 178 ডিগ্রি। ভিউ অ্যাঙ্গেলটা যথেষ্ট ভালো বলবো, যদিও আমাদের মনিটরটা সাইড থেকে কখনো দেখা হয় না, সামনাসামনি আমরা বসি, তারপরে ভিউ অ্যাঙ্গেল একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেক সময় কয়েকজন মিলে একটা কাজ করতে হয় তো সেই মুহূর্তে ভিউ অ্যাঙ্গেলটা কাজে আসে। সো এই জিনিসটাও মনিটর সিলেক্ট করার সময় মাথায় রাখবেন যেন ভিউইং অ্যাঙ্গেলটা ওয়াইড হয়। এই মনিটরটাতে রিফ্রেশ রেট রয়েছে 75 হার্জ, যেটা এই বাজেটের সর্বোচ্চ, এর চেয়ে বেশি এই বাজেটে আসলে পাওয়া সম্ভব না, যে কারণে এই রিফ্রেশ রেটটা 75 হার্জ আমাকে সিলেক্ট করতে হয়েছে। এখানে রেসপন্স টাইম রয়েছে 5 ms, যেটা এই বাজেট অনুসারে ঠিক আছে, এই বাজেটে এর চেয়ে কম রেসপন্স টাইম পাওয়া সম্ভব না। এটার আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা ফ্লিকার ফ্রি, অর্থাৎ অনেক সময় যদি আপনি মনিটর বা কোনো টিভির সামনে ফোন দিয়ে রেকর্ড করতে যান তখন দেখবেন যে একটা ফ্লিকার করে, অর্থাৎ হচ্ছে আলো জলে নেবে একটা ভাব আসে, এটা হচ্ছে ফ্লিকার ফ্রি। অর্থাৎ আপনার যদি আপনি এই মনিটর উপর থেকে কিছু রেকর্ড করতে যান তখন ওই কাপাকাপি আলোর কাপাকাপিটা হবে না। আরও রয়েছে ফ্রি সিঙ্কের সাপোর্ট, এটা গেমিং মনিটর না হলেও কিছুটা গেমিংয়ের ফিল দেবে এই ফ্রি সিঙ্কের সাপোর্টটা। কানেকটিভিটি হিসেবে থাকছে VGA এবং HDMI, যদিও ডিসপ্লে পোর্ট থাকলে ভালো হতো, তারপরও ভাই বাজেট যেহেতু কম কিছু জিনিস মানা নিতেই হবে। মনিটরটার ওয়েট হচ্ছে 3.6 কেজি, যেটা যথেষ্ট স্টেবল রাখার জন্য। আপনার আশা করি ফ্যানের বাতাসে বা হালকা দমকা হয় মনিটর উড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। সর্বোচ্চ পাওয়ার কনজাম্পশন হচ্ছে 24 ওয়াট, যদি আপনি UPS ইউজ করে থাকেন আশা করি আপনার খুব একটা সমস্যা হবে না। সচরাচর যে UPSগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর সাথে এই মনিটরটা কম্পেটিবল। সবশেষে বলবো ওয়ারেন্টি সার্ভিসের কথা। আমি যখন মনিটর কেনার জন্য রিসার্চ করছিলাম ওয়ারেন্টি ছিল আমার একটা বড় পার্ট। আমি যাচ্ছিলাম 3 থেকে 5 বছরের একটা ওয়ারেন্টি সহ মনিটর, এই মনিটরটা 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি এই মনিটরটার মানে নষ্ট হওয়ার রিপোর্ট খুব কম, মানে খুব কমই এগুলো হচ্ছে ওয়ারেন্টিতে যায়, যে কারণে আমি সাহস পেয়েছি এই মনিটরটা কেনার। আর সবশেষে বলবো মনিটরটার প্রাইস, এই মনিটরটা কিনতে আমাকে গুনতে হয়েছে 13,200 টাকা। মনিটরটা 1 সপ্তাহ যাবত আমি ইউজ করতেছি, তো আমি আগে যে মনিটরটা ইউজ করতাম সেটা থেকে এটা কিছুটা আপডেটেড। এই মনিটর সোয়াপ, অর্থাৎ আগে যে মনিটরটা ইউজ করতাম সেখান থেকে হঠাৎ করে নতুন একটা মনিটর আমি যে শিফট হয়েছি, এই ক্ষেত্রে অনেকের মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয় বা অনেকক্ষণ মনিটরের দিকে তাকায় থাকতে পারে না, এই ধরনের যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই প্রবলেমগুলো আমার ফেস করতে হয় নাই, বাট আপনার যে করতে হবে না এমন কোনো গ্যারান্টি আমি দিব না। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে একটা মানে একটা একটা মনিটর আপনি ইউজ টু থাকলে নতুন করে আরেকটা মনিটরে কাজ শুরু করতে গেলে একটু ভাই মানে সমস্যা হবেই, এটা আপনার মানে কিছুদিন গেলে আপনি ইউজ টু হয়ে যাবেন, 1 সপ্তাহের মধ্যে আপনি পুরোপুরি ইউজ টু হয়ে যাবেন। যেমন আমার ওই মাউসের যে বিষয়টা থাকে যে আপনি একটা মনিটরে ইউজ টু থাকেন, এইটুকু মাউস নাড়ালে মাউসটা অতটুকু যাবে, এই বিষয়গুলো আসলে মানে করতে করতে হয়ে যায়। হ্যাঁ, বিষয়টা আসলে মানে সবার ক্ষেত্রে সেম না, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা বলবো আমি আগে যে মনিটরটা ইউজ করতাম সেটা থেকে এখানে সোয়াইপ করার পরে আমার খুব একটা অসুবিধা হয় নাই মানায় নিতে। তো এটাই ছিল আমার ইউজার এক্সপিরিয়েন্সের রিভিউ। তো এই ভিডিওটা ছিল হচ্ছে একটা মনিটর কেনার যে প্রসেস সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করেছি আমি। আশা করি যারা মনিটর কিনতে যাচ্ছেন এই বাজেট রেঞ্জে তারা একটা ধারণা পাইছেন যে এই বাজেট রেঞ্জে কেমন মনিটর পাওয়া যায় এবং কোন কোন বিষয়ের উপর আপনার ফোকাস রাখতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তা আপনাদেরকে বোঝাতে পেরেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।